ধরেন আপনি হচ্ছে এয়ারপোর্টে আছেন এবং হঠাৎ করে আপনার ফ্লাইটটা ডিলে হয়ে গেল, 2 ঘন্টা আপনাকে এয়ারপোর্টেই থাকতে হবে, সেখানে আপনার ফ্যামিলি বা কেউই নেই, আপনি একা। তখন অবশ্যই আপনার বোর্ড ফিল হবে, আপনি বুঝতেছেন না যে কী করবেন, হয়তো বা আপনার এটা ফার্স্ট ফ্লাইট, তখন আপনি কীভাবে বোর্ডিংটা করবেন বা কীভাবে আসলে প্লেনের দিকে যেতে পারবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। তখন আসলে আপনি কীভাবে আপনার সেই 2 আওয়ার্স যে ইউটিলাইজ করবেন, মানে কীভাবে আপনি সেটাকে ইউজ করবেন, তো সে যেভাবে করতে পারেন, আপনি যে কোনো একটা মানুষকে যিনি হচ্ছে হয়তো বা একটা সিটে বসে আছে তাকে হয়ে জিজ্ঞেস করবেন যে এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি হোয়ার ক্যান আই গেট মাই বোর্ডিং পাস। তো তাকে জিজ্ঞেস করলেন যে আমার বোর্ডিং পাসটা আমি কোথা থেকে পেতে পারি, তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু বলে দেবে যে আপনাকে হচ্ছে কোন ডিরেকশন ফলো করে আপনি বোর্ডিং কাউন্টারে চলে যাবেন বা ইমিগ্রেশনে চলে যাবেন। তো এইভাবে যদি জিজ্ঞেস করেন যে এক্সকিউজ মি মে আই নো হোয়ার ইজ দ্য ওয়ে টু দ্য বোর্ডিং পাস এরিয়া, এভাবে যদি আসলে জিজ্ঞেস করেন তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আবার আমি যদি আরেকটা সিচুয়েশন বলি যে ঠিক আছে আপনার সব কাজ শেষ হয়ে গেল, এখন আপনি পুরোপুরি ফ্রি, হ্যাঁ, তখন হয়তো বা আপনি তা একজনের সাথে কথা বলছেন যে ডিড ইউ ট্রাভেল ইন দিস এয়ারওয়ে বিফোর, মানে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি এই এয়ারলাইন্সে আপনি কি আগে কখনো ট্রাভেল করেছেন, তো তখন মানুষটা বলবে যে মেবি বলবে যে ইয়েস আই হ্যাভ বিন ট্রাভেলিং ফর দ্য পাস্ট 6 ইয়ার্স। তো মানুষটা আপনাকে বললো যে আমি লাস্ট 6 বছর ধরে আমি এই এয়ারলাইন দিয়েই যাচ্ছি। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে হাউ রিলায়েবল ইজ ইট, মানে হাউ রিলায়েবল ইজ ইট, এটার অর্থাৎ হচ্ছে যে আপনি আমি কতটুকু এটাকে ভরসা করতে পারি। তো তখন বলবে যে ইটস ভেরি রিলায়েবল বিকজ আই অলওয়েজ ট্রাভেলড উইথ মাই ফ্যামিলি অ্যান্ড দেয়ার সার্ভিস ইজ অ্যামেজিং, মানে মানুষটা আপনাকে বোঝাতে চেষ্টা করছে যে আমি অলওয়েজ আমার ফ্যামিলিকে নিয়ে এই ট্রাভেলিংটা করে থাকি, তো তাদের সার্ভিস হচ্ছে অসাধারণ। তো এভাবে কিন্তু আপনি একটা কনভারসেশন করতে পারছেন, এভাবে আপনার হবিসের ব্যাপারও হচ্ছে একটা কনভারসেশন করতে পারছেন। জাস্ট আপনাকে যেটা করতে হবে এনগেজ থাকতে হবে, মানুষের যেটা বলছে একটু বোঝার চেষ্টা করবেন, হয়তো বা আপনি ফুল সেন্টেন্সটা বুঝবেন না কিন্তু সেখানে একটা ওয়ার্ড অবশ্যই আপনি ক্যাচ করতে পারবেন। সো লিসেন অ্যান্ড দেন রিপ্লাই। সো আজকের জন্য এতটুকুই, সো অল দ্য বেস্ট। জন্ম আমার বাংলাদেশ, বড় হয়েছি বিদেশ। লিয়াকাত ভেরি ফাইন ইংলিশ টিচার, টাটা।